ডিয়ার স্টুডেন্টস আমি অপরেশ কর আন একাডেমি প্লাস এডুকেটর আমি আজকে একটা গুরুত্বপূর্ণ সেশন তোমাদের মধ্যে শেয়ার করব আমরা দেখতে পাচ্ছি বা শুনেছি বা জেনেছি অলরেডি যে সামনেই আমরা ফেব্রুয়ারি মাসের ন তারিখে আমরা ডাব্লু বিসিএস ক্লিনিয়ারিং পরীক্ষা শিডিউল পেয়েছি এবং তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এখন প্রিপারেশনের এক্সট্রিম মুমেন্টে আছো চরম মুহূর্তে আছো তো ঠিক এই সময় আমরা এমন একজন ক্যান্ডিডেটকে পেয়েছি যে অলরেডি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সিপিপিও পোস্ট কর্মরত আমি আজকে অরিত্র যার নাম অরিত্র খা আমি অরিত্রকে পেয়েছি আজকে অরিত্রর কাছ থেকে শুনবো আমাদের এই সামনের দিনগুলোতে আমাদের ডব্লিউ বিসিএস সিলি সমেত ডব্লিউ বিসিএস মেন বা ইন্টারভিউ বা তার পরবর্তী পর্যায়ে সাফল্য নিশ্চিত করার ক্ষেত্রে তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা আজকে শুনবো বা অরিত্র সে নিজে একজন সাকসেস ক্যান্ডিডেট সে তোমার কাজকে শেয়ার করবে ওকে অরিত্র শুনতে পাচ্ছো সাউন্ড হ্যাঁ শোনা যাচ্ছে দেখো আমাদের ডব্লিউ পরীক্ষা আমাদের পিএসসি একটা ডেট কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে যেটা 9 ফেব্রুয়ারি হবে আশা করা যায় ওই দিনই হবে এবং দেখা যাচ্ছে অসংখ্য ছাত্রছাত্রী যারা এখন তোমার प्रिपरेशन এক্সট্রিম মুহূর্তে আছে আর কি চরম মুহূর্তে আছে प्रिपरेशन নিচ্ছে এবং এই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ওদের অনেকের মধ্যে একটা মানে একটা টেনশন ও চাপা টেনশন কাজ করছে যে সামনে পরীক্ষায় কি হবে তো তুমি তো অলরেডি

তোমাদের যে যারা प्रिपरेशनে তোমাদের চরম মুহূর্তে আছে বা प्रिपरेशन চরমভাবে বহন করছে, তাদের করণীয় কি হবে আমার মনে হয় মানে আমি যেটা প্রথমেই বলতে চাইবো সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে আমি বলবো যে কিপ সোর্সেস মিনিমাম মানে আমরা সারা বছর ধরে प्रिपरेशनের সময় আমরা অনেক বই পড়ি অনেক ম্যাগাজিনস ফলো করি যে যে ধরনের বই পড়ে তো আমরা এখন বলতে চাইবো হ্যাঁ আমরা এখন সেটা বলতে চাই আমি বলতে চাইবো যে তোমাদের সোর্সটাকে এখন মিনিমাম করে ফেলো মানে তোমাদের কাছে নিশ্চয়ই কোন না কোন টেক্সট বই আছে যে টেক্সট বইগুলোকে তুমি সারা বছর ধরে পড়েছো বা যেমন হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রির ক্ষেত্রে তো আমরা সময় একটা বই ফলো করি না আমরা দুটো কিংবা তিনটে বা চারটে বইও ফলো করে থাকি এখন যেমন হিস্ট্রির আহ এনশিয়েন্ট এবং মিডিয়াভিলের জন্য পুনাম দালাল দাহিয়ার বইটা ভীষণ ভালো তো অনেকে আরিয়ান্তের ম্যাকবুক পড়ে অনেকে জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা বিশ্ব বইটা পড়ে তো এই ধরনের বই বা ন্যাশনাল মুভমেন্ট যেটা হিস্ট্রিতে সব থেকে বেশি পার্ট প্রিলিমিনারিতে থাকবে কারণ টোয়েন্টি ফাইভ মার্কস যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে এবং ইন্ডিয়ান হিস্ট্রিতে যে টোয়েন্টি ফাইভ মার্কসটা আছে তার থেকেও অনেকটা বেশি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করব তো তার জন্য আমার মনে হয় অনেকেই রাজি বাহির পড়ে থাকে বা আরো যে সমস্ত বই যারা সবাই পড়ে থাকে তো আমার মনে হয় যে সেই বইগুলো যে বইটা পড়ছো সেই একটাই বই ফলো করে এই সময় সময় তোমরা সেটাকে দাও এবং এর যে গুলো হয়েছে আর কি থেকে সেগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত এবং এবং এইটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোন চ্যাপ্টার থেকে কিরকম ধরনের প্রশ্ন আসছে এবং কত বেশি সংখ্যক প্রশ্ন আসছে এবং যত বেশি এমসি আমরা সলভ করবো তত বেশি আমরা আনসার করতে পারবো এই এমসিকিউ কিউ করার ব্যাপারে হ্যাঁ প্রিলিমিনারির সময় আমার যেটা মনে হয় যত বেশি আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো সব আনসার যে আমাদের প্রথমেই জানা থাকবে এমনটা নয় মানে আমি মনে করি সিক্সটি পার্সেন্ট বা এরকম যদি প্রিলিমিনারিতে হিস্ট্রি জানাও থাকে অনেক আনসার আমরা করতে পারবো বাই অপশন এলিমিনেটিং প্রসিডিওর এইটা একটা সিভিল সার্ভিস একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে অপশন এলিমিনেশন একটা প্রশ্নের চারটে অপশন দেওয়া আছে দুটো এমন অপশন দেওয়া থাকবে হ্যাঁ যে দুটো এমন অপশন দেওয়া থাকবে যেটা প্রথমেই আমরা বাদ দিয়ে দিতে পারি আউট করে দিতে পারি তারপর বাকি দুটো নিয়ে আমাদের মানে ফিফটি ফিফটি আমাদের একটা ব্যাপার চলে আসবে সেখান থেকে আমরা অনেকটা ইন্টেলিজেন্ট গেসিং বলা হয় একে হ্যাঁ ইন্টেলিজেন্ট গেসিং করে আমরা সেই আনসারগুলো করার ফলে আমরা অনেক বেশি আনসার করতে পারবো এবার আমার যেটা মনে হয় যে এই প্রিলিমিনারির ক্ষেত্রে আহ প্রিভিয়াস ইয়ার করার সঙ্গে সঙ্গেও মানে আমাদের অনেক কিছু অ্যানালিটিক্যাল ভাবে ভাবতে হবে ভাবে না ভাবলে শুধুমাত্র মুখস্থ করে গিয়ে আমরা কিন্তু প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবো এবার অনেকেরই মনে হতে পারে যে প্রিলিমিনারি এটা আবার কেমন ব্যাপার কিন্তু ডাব্লু এর মতো পরীক্ষার যেটা স্টেটের কিনা সব থেকে টপ এবং প্রেস্টিজিয়াস এক্সামিনেশন তার প্রিলিমিনারি এক্সাম ও কিন্তু দেখতে আপাত দৃষ্টিতে কোয়েশ্চেন যেরকম সহজ মনে হয় ততটা সহজ হয় না অনেক ট্রিকি থাকে ট্রিকি থাকে কোয়েশ্চেন গুলো যেখানে নেগেটিভ মার্কিং হওয়ার চান্স খুব বেশি থাকে তো আমার মনে হয় সেই ব্যাপারগুলো প্রথমেই খেয়াল রাখতে হবে আর ওই কথাটা আমি আরেকবার বলবো যে বই পড়ি হিস্ট্রির জন্য আমরা যদি পুনাম দালাল পড়ি জিওগ্রাফির জন্য আমরা যদি পড়ি ওটা এর জন্য অনেকে কার্তিক চন্দ্র মন্ডলও পড়ে আই থিঙ্ক ইট ইস ফ্যান্টাস্টিক বুক এবং আদার্স দিশা পাবলিকেশন আজকাল বেরিয়েছে নেক্সট আইস বেরিয়েছে সব সমস্ত বই ভালো যে যে বই পড়ে কনস্টিটিউশনের জন্য লক্ষ্মীকান্ত পড়ে ইকোনোমিক্স এর জন্য তুই জামমেল পড়ে তো এই বইগুলো সবকিছুই আমাদের বেসিকটা টা খুব ভালো করে বুঝতে হবে এবং বারবার করে পড়তে হবে হ্যাঁ বারবার করে পড়ার ফলে আমাদের ওটা মাথার মধ্যে এত সুন্দর ভাবে গেঁথে গেঁথে যাবে যে সেটা আনসার করার সময় আমাদের পড়তে ভীষণ সুবিধা হবে আচ্ছা আহ একটা বিষয় দেখো বললে সামনের দিনগুলো আমরা কিভাবে আগাবো একটা বিষয় বললে যে ভীষণ মাত্রায় প্র্যাকটিসটা প্রয়োজন আছে ওকে টা ফলো করা দরকার আর একটা একটা মিনিমাম একটা এরিয়ার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা দরকার এখন আর বেশি মাত্র এক্সপ্যান্ড করা দরকার নেই তাই না আচ্ছা দেখো একদম একদম আচ্ছা দেখো আমরা তো সামনের পরীক্ষার্থীর জন্য বললাম এটা এইবার দেখো অনেকেই তোমার ধরো এখন থেকেই তোমার স্বপ্ন শুরু করে দিয়েছে বা ভাবতে শুরু করে দিয়েছে আমরা পরবর্তী পর্যায়ে বিশেষ প্রিপারেশন নেবো বা এর জন্য তোমার হচ্ছে যে প্রস্তুতি শুরু করবো তাদের জন্য দুটো কথা তোমায় বলবে একটুখানি যেটা হচ্ছে একটা বিষয় হচ্ছে যে আহ অলরেডি এবার যারা পরীক্ষা তারাও আছে বা যারা নতুন যারা শুরু করে তারাও আছে অপশনাল পেপার নিয়ে ডব্লিউ বিসিএস তোমার পরীক্ষার ক্ষেত্রে অপশনালের তোমার হচ্ছে যে বিষয় তুমি যদি একটু বলো তোমার এক্সপেন্সলি শেয়ার করো প্রথমত আমি প্রথমেই যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে যে মানে আমার যেটা স্ট্র্যাটেজি ছিল যেহেতু আমি ডাব্লিউবিসিএস দেবার দেওয়ার সময় অলরেডি কমার্শিয়াল ট্যাক্সে ক্লারিক্যাল পোস্টে ছিলাম সেহেতু আমার পড়ার সময় অতটা ছিল না কারণ আমাকে অফিস করে পড়াশোনা করতে হতো তো সেই কারণে আমি ভেবেছিলাম যে টু থাউজেন্ড সেভেন্টিনে আমি অপশনাল দেব না হ্যাঁ অপশনাল সেজন্য আমি 2017 থাউজেন্ড সেভেন্টিন এ নিয়েওনি তো না নেওয়ার ফলে আমার এমসিকিউ তে মার্কস ভালো ছিল কারণ আমি এমসিকিউ এর ওপর বেশি ফোকাস করতে পেরেছিলাম সেই কারণে আমার এটা হয়ে গেছে হ্যাঁ তো মানে আই ফাই আই ফাইন মাউন্সেল মাইসেল কোয়াইট লাকি যে আমি ফার্স্ট টাইম এই টা পেয়েছি সেটা সবসময় নাও হতে পারে হ্যাঁ যে সবসময় নাও হতে পারে কারণ অনেক কিছু ডিপেন্ড করে যে কত আছে হ্যাঁ সে বছর আমার একটা পরীক্ষা খারাপ হওয়া মানেই আমি দৌড় থেকে ছিটকে যাব কারণ এখন কম্পিটিশন লেভেল প্রচন্ড হাই তো সেই কারণে আমি অপশনালটা নিয়ে নি কিন্তু টু থাউজেন্ড আমি আমার গ্রাজুয়েশনের যে সাবজেক্ট ছিল ইকোনমিক্স সেটাই আমি অপশনাল পেপার হিসাবে রেখেছি এবার আমি এখন একটা জিনিস মানে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে এখন যেহেতু প্রচন্ড হাই কাট অফ এর মানে একটা ব্যাপার চলে এসেছে তো সেহেতু নিজের সাবজেক্ট নিলে যেটা আমরা তিন বছর ধরে পড়েছি বা পাঁচ বছর ধরে পড়েছি এমএসসি করাকালীন তো সেইটা থাকলে কি হবে যে আমার যে বেসিক আইডিয়াটা সেটা ক্লিয়ার হবে এখন আমি যদি ইকোনমিক্সের স্টুডেন্ট হয়ে আমি যদি এখন হ্যাঁ আমি যদি এখন অ্যান্থ্রোপলজি নিই বা আমি যদি হিস্ট্রি নিই সেটা আমার বুঝতে এবং করতে সেটার অনেক সময় যাবে এবং সেটা সেটার কোয়েশ্চেন্স কেমন হবে তার প্যাটার্ন তার পেছনে অনেক বেশি লেবার দিতে হবে যার জন্য আমার এমসি পেপার খারাপ হতে পারে কিন্তু আমি যদি আমার নিজের পেপার যেটা গ্রাজুয়েশনে ছিল সেটা ইট মেবি ইংলিশ ইদার ইট বি যাই হোক না কেন যেটা আমি আবার নিজের পেপার যদি নি তাহলে আমার মনে হবে যে ওই পেপারটা অনেক বেশি স্কোর করা যেতে পারে হ্যাঁ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এবারে আমি দুজনকে পার্সোনালি চিনি যারা অলরেডি ইকোনমিক্স অপশনাল নিয়ে গ্রুপ পেতে চাকরি পেয়েছে এবং অনেকেই আছে যারা ইকোনমিক্স অপশনাল নিয়ে ডাব্লিউবিসিএস এর গ্রুপে ইন্টারভিউ দিয়েছে যেটা টু থাউজেন্ড মাত্র টু থার্টি জনকে ডাকা হয়েছিল তাতেও তারা ওখানে ক্লিয়ার করতে পেরেছে তো আমার মনে হয় নিজের সাবটি ইংলিশ এটা বেটার ঠিকই তাই অনেক এটা খুব ভালো একটা তোমার সিদ্ধান্ত যে নিজের সাবজেক্ট নিয়ে অনেক বেটার কারণ যেহেতু আমি ওইটা দীর্ঘদিন ওর জন্য আমি নিজেকে ইউটিলাইজ করেছি তাই না আচ্ছা যাই হোক আর তুমি কি এখন প্রিপারেশন নিচ্ছ মানে তোমার পরবর্তী আরো ইম্প্রুভমেন্টের জন্য অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে আমি তো আহ এ যে গ্রুপ সিটা টা পেয়েছি এটা আমার কখন এটা আমার একটা স্টেপিং স্টো না তো আমার মানে আমার লক্ষ্য বড় মানে আমি যখন WBCS দিতে শুরু করেছিলাম আমার লক্ষ্য ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস তো আমার এখনো সেটাই লক্ষ্য যেহেতু ওতে ভ্যাকেন্সি খুব কম থাকে সেহেতু WBCS এর একদম প্রথম দিকে না আর অ্যাঙ্কিলে তো সেটা পাওয়া সম্ভব নয় কিন্তু আমার মনে হয় যে যদি ঠিকঠাক ভাবে প্রিপারেশন নেওয়া যায় এবং নিজের মানে উইল পাওয়ারটা থাকে তাহলে একদিন নিশ্চয়ই সেটা অ্যাচিভ করা যেতে পারে আচ্ছা অরিত্র একটা বিষয় এটা বলবে ধরো তুমি তো তুমি বললে যে আমি তোমার জি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পরে আমি একটা কোন চাকরিতে জয়েন করি তোমার ক্লারিক্যাল পজিশন কমার্শিয়াল ট্যাক্স অফিসার ট্যাক্স অফিসার তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে যারা গ্র্যাজুয়েশনে পড়ছে তাদের তাদের এখন থেকে শুরু করা দরকার মানে আমার মনে মনে হয় যারা গ্র্যাজুয়েশন করছে বা যারা গ্র্যাজুয়েশন মানে জাস্ট শেষ করলো সময় থেকে ভাবনা চিন্তার ভীষণভাবে দরকার আছে তাছাড়া কিছু মানে কিছু বছর আগে যখন টিনা দাভি যখন यूपीएससी তে ফার্স্ট হয় আমরা ওর ইন্টারভিউ থেকে জেনেছিলাম যে ও প্রায় 8 9 থেকে प्रिपरेशन নিত তো মানুষের লক্ষ্যটা যদি একদম ছোটবেলা থেকে থাকে যে আমরা যদি সিভিল সার্ভিসে আসব তাহলে তার प्रिपरेशनটা একদম ছোটবেলা থেকে নেওয়া উচিত বা মানে এটা খুব লেট হয়ে যাবে না যদি গ্রাজুয়েশনের পরও সে ভাবতে শুরু করে কিন্তু তারপরে আর দেরি করার কোনো মানে হয় না কারণ যেহেতু গ্রাজুয়েশনটাই একটা এ আছে মানে ডাব্লিউ পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন সেটার পরেই তারা শুরু করতে পারে এবং তারা স্টেপ বাই স্টেপ ভাবতে পারে যদি তাদের মনে হয় যে ডাব্লিউ টা তাদের জন্য প্রথমে প্রচন্ড শক্ত হয়ে যাবে বা বড় এক্সাম হয়ে যাবে এবং এটা খুব লেন্দি প্রসিডিওর অনেকদিন ধরে চলে তখন তারা বাকি যে পরীক্ষাগুলো আছে তারা ক্লারিক্যাল পোস্ট এর পরীক্ষা দিতে পারে সেটা আমিও দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে পরীক্ষাটা অনেক বেশি লেনদি অনেক বেশি সময় নেবে তো তার আগে আমাদের যে উইল পাওয়ার বা আমাদের মানসিকতা টেনাসিটি সেটা সবসময় একই রকম থাকে না তো তার জন্য একটা চাকরি পেয়ে গেলে তাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে এবং তারা যখন নেবে তখন অনেক তাদেরকে সেই ব্যাপারটা বুস্ট করবে যে আরো বেশি ভালো করে পড়াশোনা করার জন্য বা একটা অফিসে করার করার পরে পরে তারা আমি যেমন আমার যারা ফেলো কলিগস ছিলেন যারা অফিসার ছিলেন তারা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছেন যারা এসিটিও ছিলেন সিটিও ছিলেন আমি যাদেরকে পেয়েছি তারা ভীষণভাবে ইন্সপায়ার করেছেন তারা ভীষণভাবে পরীক্ষার সময় হেল্প করেছেন তারা বলে দিয়েছেন কিভাবে পড়তে হবে তারা বলেছেন যে কিভাবে ইন্টারভিউ দিতে হবে তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এই গাইডেন্সটা পাওয়া যেতে পারে যে কোনো একটা অফিসে ঢুকলে এবং অফিস ডেকোরাম শেখা যাবে অফিসের যে ডেকোরাম হয় সেটা ইন্টারভিউ এতে আমার মনে হয় প্রচন্ড পার্সোনালি গ্রুমিং হ্যাঁ পার্সোনালিটি গ্রুমিং এ ভীষণভাবে হেল্প করবে তুমি আমরা তোমার ক্ষেত্রে দেখতে পেলাম মানে একজন ক্যান্ডিডেট যে তোমার হচ্ছে একবার ग्रेजुएशनের পর থেকে শুরু করে আজকে স্টেপ বাই স্টেপ কিন্তু আগিয়ে যাচ্ছে আমরা আশা করব তুমি আরো অনেক দূর পৌঁছাবে আচ্ছা আরেকত্রা একটা প্রশ্ন করতে বলবে যারা তোমার এই সামনের পরীক্ষা দেবে বা যারা মানে কিপারেশন শুরু করার পর্যায়ে আছে বা বা যারা ভাবছে ওখানে একটা একটু তোমার সাথে একটু ওদের একটু তোমার কাছে মেসেজ কনভে করো যে এই মুহূর্তে তোমার যে ওরা কি করবে বা কি করলে ভালো হয় প্রত্যেকের হ্যাঁ আমি হ্যাঁ আমি তোমাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে প্রথমে আমি যে কথাটা বলেছিলাম যে কি পিওর সোর্সেস মিনিমাম তোমরা সোর্সেসটা মিনিমাম রাখবে তোমরা বই ফলো করবে কিন্তু তার সাথেও তোমার যে কাজটা করতে হবে এই আন একাডেমিতে আমি যেমন স্যারের ক্লাস ভীষণভাবে ফলো করেছি এবং স্যারকে আমি গাইড হিসাবে পেয়েছি যখন আমি তার ক্লাসগুলো দেখেছি ইকোনমিক্সের ক্ষেত্রে উনি যে ক্লাসগুলো নিয়েছেন সেটা আমার প্রিপারেশন ভীষণভাবে হেল্প করেছে খুব স্মুথ করেছে তো আমি চাইবো যে তোমরা আন একাডেমি ফলো করো এবং আন একাডেমি যে ভিডিওগুলো আছে সেটা তোমাদের কনসেপশন অনেক বেশি ক্লিয়ার করবে রাদার দেন তোমরা যদি অনেক মানে টাকা পয়সা দিয়ে এ পড়তে যাও সেখানে অবশ্যই পড়ানোটা ভালোই হয় খারাপ হয় না কিন্তু তার সাথে অনেক সময় এমন হয় যে অনেক জনের মাঝে করলে আমরা সব আমাদের সময় ব্যাপারটা নিতে পারি না মাথার মধ্যে কিন্তু আমরা যদি পার্সোনালি ইউটিউবে ভিডিও গুলো দেখি এবং এইসব এক্সপিরিয়েন্স যারা টিচার্স আছেন তাদের ব্যাপারগুলো যদি আমরা শুনি তারা কিভাবে পড়াচ্ছেন আমার মনে হয় এটা তাদের প্রিপারেশনে ভীষণভাবে হেল্প করবে এবং সব সময়। রিভিশন ওয়ার্ক এভিশন ভাবে জোর দিতে হবে মানে আমি প্রচুর পড়লাম আমি সারা বছর ধরে প্রচুর পড়েছি কিন্তু আমার কিছুই মনে নেই কারণ আলটিমেটলি মনে রাখতে হবে डब्ल्यूबीसीএস কিন্তু ভীষণ ডেটা ওরিয়েন্টেড তো ডেটা আমাকে মনে রাখতেই হবে এবং সেটা আমাকে এক্সিকিউট করতে হবে ডেলিভার করতে হবে এট দা एग्जामिनेशन हॉल এবং আমাদের মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে তার জন্য আমার মনে হয় যে আমরা যদি শুনি অনেক বেশি শুনি এই ক্লাসগুলো ইউটিউবে ভিডিওগুলো দেখে এটা আমাদের মাথার মধ্যে অনেক বেশি ক্লিয়ার একটা কনসেপশন রাখবে তো আমার মনে হয় এইভাবে তারা পড়াশোনা করতে পারে কারণ যেহেতু পরীক্ষা এগিয়ে এসেছে এই সময় এটা খুব হেল্পফুল হবে থ্যাংক ইউ অডিত্র তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যেকেই পে করব তুমি আরো তোমার চেয়ে যে আগে যাও তোমার লক্ষ্য যেটা আছে ডাব্লিউ বিসিএস গ্রুপ বি সেই জায়গা নিজেকে এস্টাবলিশ করো ওকে আচ্ছা আমরা অডিত্র অসংখ্য ধন্যবাদ আচ্ছা ডিয়ার স্টুডেন্টস আমরা আবার বলে রাখি আমরা আজকে খুব ভালো একটা সেশন আমরা কিন্তু কাটালাম আমরা যেখানে পেয়েছিলাম যে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে এবং সে কিন্তু তার মানে গ্রাজুয়েশনের যাচ্ছে তোমার কম্পিটিটিভ ফিল্ডের জন্য নিয়ে এবং গ্রাজুয়েশনের পরেই ঠিক থাকা যাচ্ছে গভর্নমেন্ট চাকরি জয়েন করে সে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে এবং তার পরবর্তী লক্ষ্য কিন্তু গ্রুপ বি তো মাথায় রাখবে তোমরা অরিত্তর কাছ থেকে মূল্যবান অপিনিয়ন শুনলে যে অপশন পেপার গুলো কি হবে বা তোমার প্রিপারেশান স্টাজে কি হবে যারা সামনে পরীক্ষা দিচ্ছ বা যারা পরবর্তী পর্যায়ে প্রিপারেশন নিয়ে প্রিপারেশন নিয়ে ভাবছো পরবর্তী পর্যায়ে পরীক্ষা দেওয়া ঠিক করেছো প্রত্যেকের জন্য অরিথ অনেক মূল্যবান ওপিনিয়ান প্রোভাইড করলো তো প্রত্যেকেই এটা ভালো করে ফলো করবে অরথকে আবার আরেকবার থ্যাঙ্ক প্রোভাইড করছি যে তোমার এই ওপিনিয়ান নিয়ে শেয়ার করার জন্য হয়তো আমাদের অসংখ্য ছাত্রছাত্রী তোমার এই ওপিনিয়ান তোমার গ্রহণের মাধ্যমে নিজে কিন্তু তোমার প্রিপারেশন টাকে নিজেকে তোমার আহ এই কম্পিটিভ ফিল্ডে স্টাবলিশ করার মাধ্যমে তোমার নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে ওকে বাই